আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাঞ্জশিরে অভিযান, তিনটি জেলা দখল করেছে তালেবান। কাশ্মীর ইস্যুতে নাক গলাবে না তালেবান। জেরুজালেমে আবারও মার্কিন কনসুলেট খোলার পরিকল্পনায় হতাশ ইসরায়েল। বিস্তারিত খবরে জানবেন, ভারতের সংক্রমণ বাড়ছেই, মৃত্যু 509। তালেবান দখলের পর জালালাবাদে নেই অপহরণ, কমেছে অপরাধ। বিস্তারিত সংবাদে আরও জানবেন, কারিগরি সহায়তা দিতে আফগানিস্তানে কাতারের টিম। অন্য কোনো দেশে আর হস্তক্ষেপ করা হবে না, অঙ্গীকার বাইডেনের। সবশেষে জানবেন, সরকারের রূপরেখা ঘোষণা তালেবানের, আকন্দ জাদায় চালাবেন দেশ। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। পাঞ্জশিরে অভিযান, তিনটি জেলা দখল করল তালেবান। আফগানিস্তানের দুর্গম পাঞ্জশির উপত্যকা নিয়ন্ত্রণ লাভের জন্য এগিয়ে যাচ্ছে তালেবান বাহিনী। এরই মধ্যে তারা তিনটি জেলা দখল করার কথা ঘোষণা করেছে। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে তালেবান বাহিনী এখন সেখানে অভিযান করছে। জেলা তিনটি হলো বানো, দে সালে, পুলি, হেসার। স্থানীয় মিলিশিয়া বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেয় তালেবান। গত 15 আগস্ট কাবুল দখল করার পর এই প্রথম তালেবানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলো, কিন্তু তাদের প্রতিরোধ ভেঙে তালেবান এলাকাগুলো দখলে নেয়। অবশ্য এক নতুন অডিও বার্তায় তালেবানের শীর্ষ আলোচক আমির খান মোত্তাকি এখনও বিদ্রোহ করতে থাকা লোকজনকে বোঝাতে বা তাদের ছেড়ে চলে আসার জন্য পাঞ্জশিরের আদিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিদ্রোহীরা কিছুই করতে পারবে না। 20 বছর ধরে যুক্তরাষ্ট্র, ন্যাটোর সহায়তায় তারা কিছু করতে পারেনি, তারা এখন কি করতে পারবে? তিনি আবারও সবার প্রতি সাধারণ ক্ষমার কথা ঘোষণা করেন। তিনি বলেন, পাঞ্জশিরের সমস্যা শান্তিপূর্ণ সমাধানের জন্য কিছু সময় আলোচনা চলছিল, কিন্তু কোনো সমঝোতা হয়নি। তালেবানের বিভিন্ন সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট অনুযায়ী তারা চারিদিক থেকে পাঞ্জশির ঘিরে ফেলেছে। তারা প্রদেশটির দক্ষিণাঞ্চলীয় সুতুল জেলা দখল করেছে। কাশ্মীর ইস্যুতে নাক গলাবে না তালেবান। গত 15 আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এই প্রথম ভারতের সঙ্গে বৈঠক করেছে তালেবান। আর এই বৈঠকের পর কাশ্মীর ইস্যুতে তালেবানের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্ত জানা গেল ভারতীয় নিউজ চ্যানেলে। ভারতীয় টিভি চ্যানেল CNN নিউজ 18 খবরে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান কোনো হস্তক্ষেপ করবে না। তালেবান নেতা জালালউদ্দিন হাক্কানির ছেলে আনাস হাক্কানির উদ্ধৃতি দিয়ে এই খবর প্রচার করা হয়। তালেবানের শীর্ষ নেতা জালালউদ্দিন হাক্কানি আফগানিস্তানে হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা। ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে সম্ভাব্য তালেবান সরকারের নীতি কি হবে, এমন প্রশ্নের জবাবে আনাস হাক্কানি বলেন, তালেবান অন্য কোনো একক দেশের অভ্যন্তরীণ বিষয় বা দুই দেশের সম্পর্কের বিষয়ে নাক গলাবে না। তিনি আরও বলেন, ভারত সহ বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে তালেবান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে। আনাস হাক্কানি বলেন, আমেরিকা প্রায় 2 দশক পর পাত্তারি গুটিয়ে নিজের দেশে ফিরে গেছে, এবং বর্তমানে প্রায় গোটা আফগানিস্তানের উপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এই অবস্থায় তালেবানের আসন্ন সরকার সম্পর্কে বিশ্বব্যাপী নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যার বেশিরভাগই ঠিক নয়। জেরুজালেমে ফের মার্কিন কনসুলেট খোলার পরিকল্পনায় হতাশ ইসরায়েল। জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য ফের মার্কিন কনসুলেট খোলার পরিকল্পনা হাতে নিয়েছে বাইডেন প্রশাসন। এই পদক্ষেপে নিন্দা জানানোর পাশাপাশি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড সতর্ক করে দিয়ে বলেছেন, এই পরিকল্পনা নাফাতলি বেনেটের নেতৃত্বাধীন ভঙ্গুর জোট সরকারকে বিপদে ফেলতে পারে। বুধবার ইয়ার লাপিড এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। খবর মিডিল ইস্ট আয়ের। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি এটি বাজে চিন্তা। জেরুজালেমে ইসরায়েলের রাজধানী, যা শুধু ইসরায়েলেরই রাজধানী, আমরা মনে করি না এটি ভালো কোনো চিন্তা। ইয়ার লাপিড বলেন, আমার মনে হয় কনসুলেট খোলার পদক্ষেপ ইসরায়েলের বর্তমান সরকারকে অস্থিতিশীল করে তুলবে। আমরা মনে করি না মার্কিন প্রশাসন এমনটি চায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 2019 সালে কনসুলেটটি বন্ধ করে দিয়েছিল। এদিকে ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরই ধারাবাহিকতায় দেশটির সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র জেরুজালেমে মার্কিন কনসুলেট ফের খোলার পরিকল্পনা করছে, যা 2019 সাল থেকে বন্ধ রয়েছে। ভারতের সংক্রমণ বাড়ছে, মৃত্যু 509। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের সংখ্যায় রয়েছে ভারত। প্রায় প্রতিদিনই দেশটিতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 47,092 জন, মৃত্যু হয়েছে 509 জনের। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাদ্দে এই তথ্য জানায় দেশটির গণমাধ্যম NDTV। এর আগে বুধবার দেশটিতে আক্রান্ত হয়েছিল 41,965 জন, মৃত্যু হয়েছিল 460 জনের। দেশটিতে প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এর আগে মঙ্গলবার দেশটিতে 30,941 জন করোনা আক্রান্ত হন। এই সময়ের মধ্যে মৃত্যু হয় 350
জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে 4,39,529 জনের, করোনা আক্রান্ত হয়েছেন 3,28,57,937 জন। তালেবান দখলের পর জালালাবাদে নেই অপহরণ, কমেছে অপরাধ। গত 15 আগস্ট কাবুল দখলের ঠিক আগ মুহূর্তে লড়াই ছাড়াই আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল করে তালেবান। শহরটি আফগানিস্তানের রাজধানী কাবুলের একেবারে গা ঘেঁষে অবস্থিত। তালেবান দখল করার পর আল জাজিরার সাংবাদিক ওসমান বিন জাবিদ শহরটিতে এই প্রথম প্রবেশের বিরল সুযোগ পেয়েছেন। তিনি শহরটির বর্তমান অবস্থা বর্ণনা করেছেন। আল জাজিরার এই সাংবাদিক বলেন, জালালাবাদের পরিস্থিতি কখনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বরাবরই শহরটিতে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কারণ হিসেবে তিনি বলেন, শহরটির সাবেক গভর্নর এবং তালেবানের মধ্যে শান্তিপূর্ণ চুক্তির ফলে এটা সম্ভব হয়েছে। 15 আগস্ট সকালে জালালাবাদের গভর্নর নিজ থেকে আত্মসমর্পণ করেন, তাই জালালাবাদ দখলে যুদ্ধের প্রয়োজন পড়েনি তালেবানে, শান্তিপূর্ণভাবে তারা ক্ষমতা গ্রহণ করেন। আল জাজিরার সাংবাদিক ওসমান বিন জাবিদ জানিয়েছেন, শহরের প্রধান প্রধান সড়কে তালেবানের পাহারা চোখে পড়ছে, রাস্তায় মানুষ পরিপূর্ণ, ব্যাংকগুলো বন্ধ থাকলেও টাকা উত্তোলনের জন্য কাবুলের মতো কোথাও লম্বা লাইন নেই। এই সাংবাদিক জালালাবাদের কিছু মানুষের সঙ্গে কথা বলেছেন, তারা জানিয়েছে ভবিষ্যতে তাদের জন্য কী অপেক্ষা করছে, এই মুহূর্তে সেটা বলা তাদের জন্য কঠিন, তবে বর্তমান পরিস্থিতিতে তারা বেশ খুশি, কারণ রাস্তায় আর আগের মতো চিন্তাই নেই, নেই কোনো অপহরণ, অপরাধের মাত্রাও কমে গেছে। কারিগরি সহায়তা দিতে আফগানিস্তানে কাতারের টিম। কাবুল বিমানবন্দরে ফ্লাইট চালু করতে কারিগরি সহায়তার জন্য কাতারের একটি টিম আফগানিস্তানে অবতরণ করেছে। সংবাদ মাধ্যম এএফপির উদ্ধৃতি দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, কাবুলে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু করার বিষয়ে আলোচনা করতে কাতারের এই টিম আফগানিস্তানে এসেছে। সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সকল সেনা আফগানিস্তান ত্যাগ করে। এরপর কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট শুরু করতে বিমানবন্দরটির সংস্কারের প্রয়োজন রয়েছে। এছাড়া তালেবান বিমানবন্দর চালাতে তুরস্ক কাতারের সহায়তা চেয়েছে, কারণ এই মুহূর্তে বিমানবন্দর পরিচালনার মতো তালেবানের দক্ষ জনবলের অভাব রয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, তালেবানের সহায়তার আহ্বানে সাড়া দিয়ে কাতারের এই টেকনিক্যাল টিম আফগানিস্তানে এসেছে। যদিও দুই পক্ষ এখনও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছায়নি, তবে এ বিষয়ে কাতার ও তালেবানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আর হবে না বিদেশে হস্তক্ষেপ, অঙ্গীকার বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে আফগান যুদ্ধের পর আর কোনো দেশে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করবে না। 20 বছর ধরে চলা অব্যাহত সংঘাত শেষে আফগান যুদ্ধের অবসানের পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এইসব কথা বলেন। মঙ্গলবার বাইডেন তার ওই ভাষণে আরও বলেন যে অন্য দেশগুলো জাতি গঠনে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আর কখনো বড় ধরনের সামরিক অভিযান চালাবে না যুক্তরাষ্ট্র। 2001 সালের 11 সেপ্টেম্বর তারিখের 20 বছর পূর্তির মাত্র 11 দিন আগে এইসব কথা বলেন তিনি। ওই বছর 11 সেপ্টেম্বর তারিখে উগ্রবাদী হামলার কারণেই যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক হস্তক্ষেপ করেন। এ বিষয়ে হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, আমার আমেরিকান ভাইরা, আফগান যুদ্ধের অবসান হয়েছে, আমি চতুর্থ প্রেসিডেন্ট হিসাবে এই যুদ্ধের মুখোমুখি হয়েছিলাম, আমি বরাবর এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে কখন আর কিভাবে এই আফগান যুদ্ধের অবসান হবে। আমি যখন মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়ছিলাম তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এই যুদ্ধের অবসান করব। আজ আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করেছি। মার্কিন জনগণকে এখন সত্যি কথাটা বলে দেওয়া দরকার। আর ওই সত্যি কথাটা হলো এই যে আমরা এতদিন কোনো ধরনের নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই আফগানিস্তানে যুদ্ধ চালিয়েছিলাম। সরকারের রূপরেখা ঘোষণা তালেবানের, আকন্দজাদাই চালাবেন দেশ। আফগানিস্তানের পরবর্তী সরকারের রূপরেখা ঘোষণা করেছে তালেবান। বুধবার তারা জানিয়েছে সর্বোচ্চ নেতা এবায়তুল্লাহ আকন্দজাদার হাতেই দেশের চূড়ান্ত কর্তৃত্ব থাকবে, তবে একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তার অধীনে থাকবেন। গ্রুপটি জানিয়েছে নতুন সরকার গঠনের আলোচনা শেষ হয়েছে, তারা শীঘ্রই এই ঘোষণার মাধ্যমে প্রকাশ করবেন। তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানি বলেন, নতুন সরকারের আলোচনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে, মন্ত্রিসভা গঠন নিয়েও প্রয়োজনীয় আলোচনা হয়েছে। তিনি বলেন, সরকারে বিশ্বাসীদের কমান্ডারের উপস্থিতি নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি হবেন সরকারের প্রধান, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। তালেবান সরকার সম্ভবত ইরানের মডেল অনুসরণ করবে। ইরানের একজন প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা থাকলেও সর্বোচ্চ নেতার ধর্মীয় কর্তৃত্ব থাকে, তিনিই দেশের সর্বোচ্চ পদাধিকারী, তিনি নীতি নির্ধারণ করেন, প্রেসিডেন্টও তার অধীনে থাকেন, রাষ্ট্রীয় যে কোনো বিষয়ে তার মতামতই চূড়ান্ত। আফগানিস্তানের এক রাজনৈতিক বিশ্লেষক জানান, নতুন সরকার ব্যবস্থা না হবে প্রজাতন্ত্র, না হবে আমিরাত, এটা হবে ইসলামী সরকার।